তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন যারা ডগ নিয়ে থাকেন ক্যাট নিয়ে থাকেন তারা তো অবশ্যই ভালো থাকবেন ভালো থাকতেই হবে কেননা তাদের ওপরে অনেক বড় দায়িত্ব তো বন্ধুরা আমি আজকে একটা ভিডিও করছি এই যে ভিডিওটা আপনাদের সামনে রাখছি সেটার মেন উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা আমি প্রত্যেকটা শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার মনের ইচ্ছা ইউটিউব প্ল্যাটফর্ম কিসের জন্যে বেছে বেঁচেছি আর কেনই বা ইউটিউব করতে এসেছি তো আপনারা সাপোর্ট করছেন না সেইভাবে কেন জানি না কিন্তু কিন্তু সাপোর্টটা করলে ভালো হতো কারণ কেন আমার একটা নেক ইচ্ছা বা বলতে পারেন মনের আশা আপনাদের সাথে সবসময় শেয়ার করছি যেটা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না কারণ কেন যখন ওই সিচুয়েশানে আমি পৌঁছাবো না বা সেই পজিশনে পৌঁছাবো না তো আপনাদের সামনে আমি প্রমাণ কোনোভাবেই দিতে পারবো না কিন্তু আমার নেক ইচ্ছা পাশে অনেক মানুষ দাঁড়িয়েছে এগারোশো ওপরে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে যারা আমার হাতটাকে শক্ত করে ধরেছে যারা সাপোর্ট করছে কিন্তু আমি বুঝতে পারছি না কারা সাপোর্ট করছে ইউটিউবে কিন্তু বোঝা যাচ্ছে না যে কারা সাপোর্ট করছে কারা লাইক করছে শুধুমাত্র কমেন্ট করলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ উনি সাপোর্ট করছে আমাকে তো অনেকেই সাপোর্ট করছে আমার একটা ভিডিও খুব ভালোভাবে রান করছে কিন্তু আর আদার্স কোনো ভিডিও সেভাবে রান করছে না আমি চেষ্টা করে যাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে স্টাডি করে যাচ্ছি কিভাবে নিজের এই চ্যানেলটাকে আরও গ্রোথ করা যায় গ্রোথে গ্রোথ করে একটা পজিশানে আসা যায় কিন্তু আমি সেইভাবে করতে পারছি না চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্ত বন্ধুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কোনোভাবে সাকসেস করতে পারছি না যদি আমার ভিডিওটা কোনো সাকসেসফুলি ইউটিউবারের কাছে পৌঁছায় তারা যদি আমাকে হেল্প করে তাহলে অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ থাকব আমি ডগ আর ক্যাড নিয়ে কাজ করছি সেই কাজটাই আমি আপনাদের সাথে তুলে ধরছি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একদম মানে কি বলবো যে ভিডিওগুলোর যে মেন ক্যাপচার সেগুলো কিন্তু আমি করতে পারছি না কারণ কেন নিজে হাতে ক্যামেরা নিয়ে একটা ডককে হ্যান্ডেল করা একটা ক্যাটকে হ্যান্ডেল করা সেটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পসিবল হচ্ছে না যখন আমি নিজে ফন্ডে দাঁড়িয়ে ফন্ডে দাঁড়িয়ে যখন আমি একটা বেড়ালকে ট্রিটমেন্ট দিচ্ছি বা একটা ডককে ট্রিটমেন্ট দিচ্ছি সেই মুহূর্তে আমারই মেন পার্ট থাকে সেখানে সেখানে কিন্তু আমি কোনোভাবেই ভিডিও করতে পারছি না কিন্তু সব ক্ষেত্রেও কিন্তু পেশেন্ট পার্টি যাদের বাড়িতে আমি যাচ্ছি তাদেরকেও কিন্তু বলা যায় না কিছু কিছু ক্ষেত্রে এমন ক্রিটিক্যাল কন্ডিশনে কেসগুলো থাকে আমি কিন্তু বলতে পারছি না তো ক্ষেত্রেও আমি কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি তো যে বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাচ্ছে যারা সাকসেসফুলি ইউটিউবার তারা আমি জানি না তারা অনেকে কন্ট্রোভার্সি ভিডিও বানায় যে তারা হেল্পফুল নয় আমি জানি না আমার এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা যাদের কাছে ভিডিওটা যাচ্ছে তারা যদি কোনো রকমভাবে ইউটিউবে কিভাবে সাকসেস পাওয়া যায় যদি আমাকে সাজেস্ট করেন আমি সেইভাবে ফলো করবো ইউটিউবে প্রচুর ভিডিও আমি সারা দিন আমি কাজ থেকে এসে ফলো করতে থাকি যাতে আমি ইউটিউবে এমন একটা পজিশানে যেতে পারি সেখান থেকে আমি যাতে অবলা পশুদেরকে সেবা দিতে পারি যেটা আমি কিন্তু এখন একেবারেই পারি না যারা ভিডিওটা দেখেন বা যারা আমাকে ডাকেন জানেন আমি কিন্তু কোনোভাবে কাউকে কোনো হেল্প করতে পারি না শুধু আমি আমার সার্ভিসটা দিই আমি আমার নলেজটা দিই এইটা দিতে পারি কিন্তু আদার্স যারা ধরুন ট্রিটমেন্ট করাতে পাচ্ছে না তাদের বাড়ি বাড়িতে গিয়ে যে ফ্রি সার্ভিসটা দিলে তার একটুখানি উপকার হয় তার বাচ্চাটা বেঁচে যায় সেটা কিন্তু আমি পুরোপুরি পারি না পুরোপুরি না একেবারেই পারি না সত্যি কথা বলতে তো সেই জায়গাটায় পৌঁছানোর জন্যেই আমার আজকের এই ভিডিও বন্ধুরা যারা ইউটিউবের ব্যাপারে প্রচুর জানেন যারা জানেন যে সাকসেস কি করে পেতে হয় কি করে চার হাজার ঘণ্টাকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে করা যেতে পারে আমার হাজার সাবস্ক্রাইবারের স্ল্যাব কমপ্লিট হয়ে গেছে কিন্তু চার হাজার ঘন্টা বা হানড্রেড ল্যাক্স ভিউ শর্টসে এই দুটো জিনিস এতটাই মানে এতটাই হাই রেঞ্জ বা হাই স্ল্যাব সেইটা পৌঁছাতে আমি জানি না কবে পৌঁছাতে পারবো সেই জন্যেই এই ভিডিওটা বন্ধুরা আমার মানে হার অ্যান্ড সোল আমি চেষ্টা করে যাচ্ছি যাতে কিভাবে সাকসেস পেয়ে এমন একটা পজিশানে আসতে পারি যাতে আমি পশুদের পাশে দাঁড়াতে পারি সবার উপকারে আসতে পারি কিন্তু হচ্ছে না তো সেই জন্যেই আজকে ভিডিওটা যারা ভিডিওটা পুরোটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আমি এটা রিকোয়েস্ট ভিডিও করলাম যদি কোনো বড়ো ইউটিউবারের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় তারা যদি পারেন অবশ্যই আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন যাতে আমি আমি আমার চ্যানেলটাকে আরও ভালো করে দাঁড় করাতে পারি আরও তাড়াতাড়ি গ্রোথ আনাতে পারি তারপরে কোনো কাউকে দিয়ে ভিডিও করে আমার চ্যানেলে পোস্ট করাতে পারি তো ডগ রিলেটেড ছোটো ছোটো ভিডিও আনি বড় ভিডিওতে কোনো রকম ভিউ হয় না তো সেই কারণে এতগুলো পশুর সেবা করে নিজেকে একটা পজিশানে রাখতে পেরেছি কিন্তু কাউকে উপকার করার মতন জায়গায় এখনও পৌঁছাতে পারিনি সেই জন্যে ইউটিউব প্ল্যাটফর্ম এতটাই ভালো প্ল্যাটফর্ম যেটা নিজে বাঁচবে নিজের পরিবার বাঁচবে আর সবাইকে বাঁচানোর মতন একটা প্ল্যাটফর্ম যেটা আমি জানি ভালো কাজ সাপোর্ট করে আস্তে আস্তে কিন্তু সেটা চিরস্থায়ী হয় আমি জানি নোংরা কাজকে হয়তো মানুষ বেশি তাড়াতাড়ি ইন্টারেস্ট দেখায় কিন্তু সেই নোংরা জিনিস সব প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছাতে পারে না আমার এই যে কথার উদ্দেশ্য আপনারা সবাই বুঝতে পেরেছেন তাই জন্য ভালো কাজ অনেক দেরিতে মানুষের কাছে পৌঁছায় কিন্তু চিরস্থায়ী থাকে তো সেই জন্য বলবো ভালো মানুষ যারা আছেন তারা চ্যানেলটাকে সাপোর্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন অবশ্যই বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখুন তাহলে কি হবে আমি যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এরা সবাই বলে আমিও বলছি বলার উদ্দেশ্য এইটাই সাপোর্ট চাই আপনাদের কাছ থেকে বন্ধুরা সাপোর্ট চাই তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল যারা পুরোটা দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর বলবো বারবার বলবো আমার চ্যানেলটাকে একটু গ্রোথ করে দিন যাতে আমি একটা সোর্স অফ ইনকাম ইউটিউব থেকে তৈরি করতে পারি তৈরি করার পরে অবলা পশুদেরকে যাতে আমি সেবা দিতে পারি সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু সেই রাস্তাটা আপনারাই পারেন তৈরি করে দিতে এটাই বলবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম আর ঠান্ডা ঝড় বৃষ্টি সবগুলোকে সবাই ব্যালেন্স করে চলবেন এটাই বলতে পারি সবার ডগিদেরকে সবার ক্যাটদেরকে ভালোভাবে রাখবেন এটাই বলতে পারি এই আশা নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই স্টপ করছি আবার পরের দিন নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আপনাদের বন্ধু ভুবাই ভুবাই লাইফস্টাইল চ্যানেল যারা যে অ্যানিমালস নিয়ে সব সময় কাজ করার চেষ্টা করে কাজ করার করে সামনের দিকে এগিয়ে যায় অবশ্যই আপনাদের সামনে এই বিনীত রিকোয়েস্টটা রইল সবাই ভালো থাকবেন খুব খুব আনন্দে থাকবেন খুশিতে থাকবেন টাটা বাই বাই